তৃণমূলের হয়ে ভোট করেছি, দলের নেতারা ফাঁসিয়ে দিয়েছে, এমনই অভিযোগ করল সোমবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া 10 জন তৃণমূল কর্মী। প্রসঙ্গত, পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে গত নির্বাচনের দিন বর্ধমান পৌরসভার রসিকপুর এলাকায় একটি তৃণমূলী নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। নির্বাচনের দিন ভোট পর্ব চলাকালীন নির্বাচনী কার্যালয়ে হামলা সহ বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল বর্ধমান শহরের রসিকপুর এলাকায়। ভাঙচুর করতে এসে বাচ্চা ও পুরুষদের মারধর করা হয় বলে অভিযোগ জানিয়েছিলেন রসিকপুরের দাফাদার পাড়ার কয়েকজন বাসিন্দা। পরে ঘটনাস্থলে বর্ধমান থানার বিরাট পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দেয়। এদিন তাদের পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয়। কাণ্ড করে দিয়েছি, বিরাট বহু বড় তৃণমূল হয়ে খেটেছি, আর নেতাগুলো আবার ফাঁসি দিয়েছে, নেতারাই ফাঁসি দিয়েছে। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ব্যাপারটা প্রশাসনিক ব্যাপার, অভিযোগ হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে, সেটা নিয়ে নিশ্চয়ই প্রশাসনের লোকজন বলতে পারবে যে তারা তদন্ত করে দেখে বুঝুক কারা দোষী আর কারা দোষী নয়। এখানে দলের তো কোনো ব্যাপার নয়, এখানে দলের কোনো ব্যাপার নয়, দল এটা নিয়ে কিছু বলতে চায় না, কারণ আইন আইনের পথে চলবে, এটা আমাদের বার্তা এবং দলের এই বার্তা নিয়েই আমরা আছি। তারা তো বলছে যে দলের হয়ে কাজ করছে, দলই ফাঁসিয়ে দিয়েছে। দেখুন, দলের কর্মী সে হতেই পারে, না হওয়ার কিছু নাই, আমাদের দলের বহু কর্মী আছে, কিন্তু অন্যায় যদি কেউ কোথাও করে সে তো ছাড় পাবে না, সেটা প্রশাসন তদন্ত করে দেখছে, কে দোষী না দোষী সেটা কোর্টে প্রমাণিত হবে। তো নিশ্চয়ই তার বিরুদ্ধে অভিযোগ আছে, তাকে পুলিশ ধরেছে, এটা নিয়ে আমরা কিছু বলতে পারি না, আইন আইনের পথে চলবে। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।